আল্লাহ পাক সরাসরি বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস-সালাতা ওয়া ইউতুনাস-যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি, তোমাদের বন্ধু তো হলেন একমাত্র আল্লাহ, ওয়া রাসূলুহু তোমাদের বন্ধু হলো আল্লাহর রাসূল, তোমাদের বন্ধু হলো আল্লাযীনা আমানু ঈমানদাররা হবে তোমাদের বন্ধু। তাহলে একজন ঈমানদার যিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন তার সাথে শতভাগ বন্ধুত্ব করা ফরজ, তার সাথে কোন রকমের হিংসা বিদ্বেষ তারপরে তার প্রতি কোন ধরনের ক্ষোভ ক্রোধ অপছন্দতা থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে, এটা ওয়ালার বিধান শরীয়তের। আর একজন কাফেরের সাথে মুশরিকের সাথে মুনাফিকের সাথে বারা ফরজ, সম্পর্ক ছিন্ন করা ফরজ, বন্ধুত্ব না করা ফরজ। আল্লাহ পাক সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম। হে ঈমানদারগণ, খবরদার, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, তারা একজন আরেকজনের বন্ধু, মুশরিকেরা খালাতো ভাই, মুশরিকেরা মুশরিকেরা বন্ধু, কিন্তু মুশরিকের সাথে ঈমানদারের বন্ধুত্ব হইতে পারে না। যদি বন্ধুত্ব করো ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তাদের সাথে বন্ধুত্ব করো তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, মুশরিকের সাথে কাফেরের সাথে মুনাফিকের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবা। এজন্য মুশরিককে ভালোবাসা, মুশরিকের প্রতি ওয়ালা, মুশরিকের প্রতি বন্ধুত্ব এটা করাটা হারাম। মুশরিকের কোন এবাদত, মুশরিকের কোন এবাদতকেও পছন্দ করা যাবে না। মুশরিক যে পূজা করে, পার্বণ করে, এবাদত করে, যা করে এটাকে পছন্দ করাও হারাম, ঈমান চলে যাবে। মুশরিকের মাবুদকে পছন্দ করা এটাও হারাম। মুশরিক যে মাবুদ বানায় ওই মাবুদকে পছন্দ করা এটাও হারাম। মুশরিককে, মুশরিকের এবাদতকে, মুশরিকের মাবুদকে, মুশরিকের মিল্লাতকে, কৃষ্টি কালচারকে মহব্বত করা হারাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে পর্যন্ত তিনি বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। ইজ ক্বালু, যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদাররা বলছিলেন ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদেরকে এবং তোমাদের যত মাবুদ আছে সবগুলা থেকে আমরা সম্পূর্ণরূপে ছিন্ন, সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদেরকে আমরা অপছন্দ করলাম। ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা যা কিছু শিরক করো সমস্ত শিরক থেকে আমি সম্পর্ক ছিন্ন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বারার ঘোষণা দিছেন। তাহলে কাফের মুশরিক মুনাফিকের সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ, সম্পর্ক রক্ষা করা হারাম। ঈমানদারের সাথে সম্পর্ক করা ফরজ, সম্পর্ক ছিন্ন করা হারাম।